সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া আলোচনা চলতেছে। এর মেকানিজম এর আগে আলোচনা করেছি, আজকে আলোচনা করব ক্লোরিনেশন অফ বেনজিন। ক্লোরিনেশন অফ ক্লোরিনেশন অফ বেনজিন বাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অর্থাৎ এই বেনজিন রিয়াক্টস উইথ ক্লোরিন ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড অর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওয়ান হাইড্রোজেন অফ বেনজিন ইজ রিপ্লেসড বাই ওয়ান ক্লোরিন অ্যাটম ফর্ম ক্লোরোবেনজিন অ্যান্ড ওয়ান ক্লোরিন অ্যান্ড ওয়ান হাইড্রোজেন ইট উইল বি হাইড্রোক্লোরিক অ্যাসিড। দিস ইজ ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন এই ক্লোরোবেনজিন ইজ বাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের প্রথম মেকানিজম তোমাদের দেখানো হয়েছে। তো এখানে আমি এই ক্লোরিনেশনের এর মেকানিজমটা দেখাচ্ছি। এখানে এটা হলো বিকারক, এটা বিক্রিয়ক, এটা হলো প্রভাবক, এটা হলো প্রোডাক্ট, সাবস্টিটিউশন প্রোডাক্ট, এবং এটা হলো বাই প্রোডাক্ট বা উপজাত। এখন এখানে সর্বপ্রথমে এই বিকারক ক্লোরিন ক্লোরিন এই ক্যাটালিস্টের সঙ্গে বিক্রিয়া করবে। আমরা মেকানিজমে দেখাইছি যে বিকারকের একটা অংশ সে ছুটিয়ে নেবে, অর্থাৎ এই ক্লোরিন এখানে ক্লোরোনিয়াম হয়ে যাবে, এটা ক্লোরাইড হয়ে যাবে। এই ক্লোরাইড তখন ফেরিক ক্লোরাইড নিয়ে এ হয়ে যাবে ট্যাট্রা ক্লোরো আয়রন, ট্যাট্রা ক্লোরো আয়রনের কম্পাউন্ড, আর এদিকে একটা ক্লোরিন হয়ে যাবে ক্লোরোনিয়াম। অর্থাৎ এখানে ক্যাটালিস্ট এই বিকারকের অর্ধেকটা অংশ সে কন্ট্রোল করে দিবে। এখন এটা স্টেপ নাম্বার ওয়ান। এখন বেনজিন যেহেতু বেনজিন সিক্স ইলেকট্রন ডিলোকালাইজড হোল ওভার দ্য বেনজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ বেনজিন ইজ দ্য অ্যারোমেটিসিটি ক্যারেক্টার, সুতরাং এই বেনজিনের ইলেকট্রন এই ইলেকট্রোফাইল হুইচ ইজ লাভ ফর ইলেকট্রন এ তখন এই এই জায়গা আক্রমণ করবে, তখন এই জায়গাটা হয়ে যাবে দিস কার্বোনিয়াম আয়ন, এবং এটা হলো দুই নম্বর স্টেপ। এই কার্বোনিয়াম আয়ন রিজোন্যান্স গঠন করে পাই কমপ্লেক্স সৃষ্টি করবে, দ্যাট ইজ এখানকার এই এই ইলেকট্রন এখানে আকর্ষিত হবে, ফলে এই জায়গাটা এখানে নতুন দ্বিবন্ধন, আর এখানে পজিটিভ চার্জ হয়ে যাবে, আর এখানে তো ক্লোরিন এবং হাইড্রোজেন আগে থেকে লাগে আছে, এটা রেজোন্যান্স স্ট্রাকচার উপমুখী। আবার এটা আবার ইলেকট্রন এখানে আকর্ষিত হবে, সুতরাং এই জায়গাটা হয়ে যাবে নতুন বন্ধন, এখানে নতুন বন্ধন, এখানে প্লাস, আর এই ক্লোরিন হাইড্রোজেন।
এবং এটা হয়ে যাবে পাই কমপ্লেক্স। এই একটা নতুন সিগমা বন্ধন হওয়ার জন্য এটা হয়ে যাবে সিগমা কমপ্লেক্স, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এবং এটা রেজোন্যান্স স্ট্রাকচার, এটা 2 নম্বর স্টেপ এটা ঘটে। সুতরাং এটা এটা কার্বনিয়াম আয়ন, এখানেও কার্বনিয়াম আয়ন, এখানেও কার্বনিয়াম আয়ন, এবং এটা একটা সিগমা বন্ধন গঠন হওয়ার জন্য এটা সিগমা কমপ্লেক্স, একটা পাই বন্ধন গঠন একটা সিগমা বন্ধনের জন্য এটা হলো সিগমা কমপ্লেক্স। এখন তৃতীয় ধাপে এই কার্বনিয়াম বেনজিনের কার্বনিয়াম আয়ন এ আক্রমণ করবে আয়রনের টেট্রা ক্লোরাইড অ্যানায়ন, অর্থাৎ এই এই জায়গাটা হল নিউক্লিওফিলিকের সঙ্গে ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট আক্রমণ করে এটা হয়েছে। এখন এই হাইড্রোজেন প্রোটন হিসাবে চলে যাবে, অর্থাৎ আরেকটা যেটাকে বলা হবে ওল্ড ইলেকট্রোফাইল, এ তখন এর সঙ্গে এই ইলেকট্রন তখন এখানে চাপ সৃষ্টি করে এখানে হয়ে যাবে দ্বিবন্ধন ক্লোরিন, আর এদিকে এই হাইড্রোজেনকে এখানকার ক্লোরিনকে নিয়ে হাইড্রোজেন হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এই ক্যাটালিস্টটা মুক্ত হয়ে যাবে, অর্থাৎ ফেরিক ক্লোরাইড মুক্ত হয়ে গেল। এ হলো ক্লোরোবেনজিন। এইভাবে বেনজিনের ক্লোরিনেশন অফ বেনজিন বাই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনের মাধ্যমে এই মেকানিজম ঘটে থাকে, অর্থাৎ হোয়েন বেনজিন রিয়াক্টস উইথ ক্লোরিন ইন প্রেজেন্স অফ ফেরিক ক্লোরাইড দেন বেনজিন উইল বি কনভার্টেড ইন্টু ক্লোরোবেনজিন, দিস ইজ দ্য ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন অফ বেনজিন, এবং তার মেকানিজমটা এভাবে ঘটে। এর পরবর্তীতে আলোচনা করব ব্রোমিনেশন অফ বেনজিন। তোমাদের সকলকে ধন্যবাদ।